আরে চাহাত দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? ঈদের কেনাকাটা শেষ? মনটা ভালো নাই রে। কেন, কি হয়েছে? এবার ঈদে আব্বু কেবল আড়ং থেকে 6টা পাঞ্জাবি কিনে দিছে। কত করে বললাম, আমাকে এলিয়েন থেকে 6টা পাঞ্জাবি কিনে দাও। কিনে দিল না, মধ্যবিত্ত হলে যা হয় আর কি। আসলেই। আচ্ছা, ঈদে কই যাবি? আমি তো কুয়াকাটা যাওয়ার প্ল্যান করছি, যাবি নাকি আমাদের সাথে? না, এবার ঈদে কোথাও ঘুরতে যাব না। কেন, কি হয়েছে তোর? কই যাব বল আমারে। সে কবে থেকে আমি বলতেছি আমি সুইজারল্যান্ড যাবো, কিন্তু আমার এবারও নাকি থাইল্যান্ডে নিয়ে যাবে। আমি 15 বার থাইল্যান্ড গেছি, ওইটা কি যাওয়ার মতো কোনো জায়গা হলো বল আমারে? ঠিক বলছিস। আচ্ছা, তুই জানি কোথায় ঘুরতে যাবি বললি? না না, আমি কোথাও যাবো না, আমার কোনো প্ল্যানিং নাই ঘুরার। আমি কোথাও যাচ্ছি না। তুই বলছিলি নতুন জুতা নেবি ঈদে, তো আমি কিনতে যেতেছি, তুই যাবি? না রে, আমার পছন্দ জর্ডানের ব্ল্যাক স্পোর্টস স্পেশাল এডিশন। বাসা কত করে বললাম আমাকে কিনে দাও, কিন্তু না, আমার জন্য অ্যাপেক্স আর বাটা থেকে জুতা নিয়ে আসছে। আচ্ছা তুই আমারে বল, এগুলো কি মানুষ এখন পরে? আসলে এখন কি আর ওই জামান আছে, এখন কি মানুষ আর এগুলো পরে নাকি? আচ্ছা থাক, তুই মন খারাপ করিস না। মন খারাপ হবে না তো কি হবে বল, এই সেপ্টেম্বর iPhone 15 আসতে, স্যার আমি এখন পর্যন্ত 13 Pro Max ইউজ করি। আমাকে যদি এই ঈদে 14 Pro Max দিত তাহলে কি এমন ক্ষতি হয় যেত বল? মধ্যবিত্ত হওয়াটা আসলে খুব কষ্টের রে, তুই বুঝবি না, তুই বুঝবি না। 14 আমি তো ওপো। আরে রাখ তোর ফোন, তুই শুন, গতবার আমার সালামি দিয়েছিল 80,000 টাকা, এবার নাকি আমাকে 80,000 টাকাই সালামি দিবে। আচ্ছা বল, এবার তো 1,00,000 টাকা দেওয়া উচিত নাকি? এই 80,000 টাকা দিয়ে আমি কি শখ পূরণ করবো, আমি কি করতে পারবো টাকা দিয়ে? আচ্ছা ঠিক আছে, চাহ তুই থাম, তুই তুই মধ্যবিত্ত, আল্লাহ তোর মতো মধ্যবিত্ত সবার বানাকে দোয়া করি আমি। কেন, তুই এইভাবে কেন বলতেছিস? আজ মধ্যবিত্ত বলে তুই আমার সাথে মজা নিচ্ছিস না? নে নে না খান। দেখ ভাই, রোজা রাখছি, মেজাজ খারাপ করিস না। তুই থাম প্লিজ, তুই থাম। আজ মধ্যবিত্ত বলে আমি না, রান তোর মধ্যবিত্ত।